হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আবার একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো দেখে নাও পুরো আপডেটটা। স্বাস্থ্য পরিবহন দপ্তরে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। তো বিগত 2 বছর ধরে এইটা যে এটা বলি আমি, এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে। এখানে বিশেষ কিছু নেই যে এতদিন ধরে রিক্রুটমেন্ট হচ্ছিল না, এখন খুব দ্রুত সব রিক্রুটমেন্টগুলো হচ্ছে। তো কেউ হাল ছেড়ো না, পড়াশোনাটা চালিয়ে যাও, ব্যাস। এখানে এরকমই কিছু লেখা আছে, এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে দেখে নিও। এটা দেখতে পাচ্ছ, রাজ্য স্বাস্থ্য পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ, এক্ষুনি আবেদন করুন। এটাও জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা দেখে নাও। ওকে, প্রথমে আসে আবেদন পদ্ধতিতে। রাজ্য স্বাস্থ্য পরিবহন দপ্তর সূত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, প্রথম, রাজ্যের যে কোনো প্রান্তের কর্মপ্রার্থীরা আবেদন করতে পারবেন। উল্লেখিত পদের জন্য অষ্টম শ্রেণী পাস হলেই উল্লেখিত পদের জন্য আবেদন করতে পারবেন কর্মী প্রার্থীরা। দেখো বন্ধুরা, আগের যে টপিকটুকুটুকু আমি পড়লে তোমাদের অনেকটা সময় নষ্ট হবে, আর আমি চাই না সময়টা নষ্ট হোক। তো একদম জিস্টে চলে আসছে। এক্ষেত্রে অনলাইন আবেদনের কোনো সুযোগ নেই, শুধুমাত্র অফলাইন আবেদন করতে হবে, মানে তোমাদের পুরোটাই অফলাইন ফর্ম। এটা রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট থেকে প্রথমে আবেদনপত্র সংগ্রহ করতে হবে, না আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে ফর্মটা। এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের নাম, বাবার নাম, জন্ম তারিখ উল্লেখ, মানে যা যা আছে সেগুলো ফর্ম ফিল আপ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর টেকনিক্যাল যোগ্যতা, উল্লেখিত বিষয়, যদি প্রার্থীর অভিজ্ঞতা থাকে তাহলে উল্লেখ করতে হবে। এছাড়াও আবেদনকারীর বিরুদ্ধে যদি আইনি অভিযোগ থাকে তাহলে আদালতে যাবতীয় নথি সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরকে তা জানাতে হবে। মানে যদি কোনো ক্রিমিনাল কেস থাকে বা কোনো কেস থাকে তোমার যদি থানায়, তো সেটার কিন্তু ওই দাগ নাম্বার যা যা আছে ওগুলো দিতে হবে। সবশেষ আবেদন ফর্মে নিজের সই করে যাবতীয় নথি খামবন্দি করে সংশ্লিষ্ট দপ্তরে জমা করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে সশরীরে সংশ্লিষ্ট দপ্তরের অফিসে গিয়ে আবেদন ফর্ম জমা করতে হবে। কোনো রেজিস্ট্রি, পোস্ট কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন ফর্ম পাঠানো যাবে না বলে ওই বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে একটা নতুন জিনিস দেখতে পেলাম, যে তুমি পোস্ট করলেও হবে না, স্পিড পোস্ট করলেও হবে না, তোমাকে গিয়ে কিন্তু ফর্মটা জমা দিয়ে আসতে হবে। এটা একটু অন্যরকম লাগলো, যাই হোক, তবে এইটাই নিয়ম এই ফর্মের জন্য, এটাই ক্রাইটেরিয়া। আবেদন ফর্মের সঙ্গে প্রার্থীকে যে যে ডকুমেন্টস বা নথি জমা করতে হবে সেগুলো হলো ভোটার ও আধার কার্ডের প্রত্যাহিত নকল, মানে ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স, মানে দুটোরই জেরক্স, নিজের বাসস্থানের বা বা ঠিকানার প্রমাণপত্রের প্রত্যাহিত নকল, মানে তোমার ওই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তার জেরক্স, ও ওটা জেরক্স না, ওটা অরিজিনালি দিয়ে দিতে একটা নিয়ে আসবে পঞ্চায়েত থেকে বা বিডিও থেকে। প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যাহিত নকল, মানে তুমি অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেটের জেরক্স দিতে পারো। ড্রাইভিং লাইসেন্সের প্রত্যাহিত নকল, ড্রাইভিং লাইসেন্সের জেরক্স দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমাণপত্রের প্রত্যাহিত নকল ইত্যাদি, মানে আর তোমার যা এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেগুলোরও তোমার জেরক্স দিতে হবে। আবেদনের ঠিকানা কোথায় দিতে হবে? স্বাস্থ্য পরিবহন ভবন, SHTO 142 AJC বোস রোড, কলকাতা 7,14,000, মানে কলকাতাতে এই অ্যাড্রেসে তোমাকে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আবেদনের শেষ তারিখ 12 জুলাই, আর বেশি দিন হাতে সময় নেই। পদের নাম একটা আছে ড্রাইভার, সেখানে দুখানা পদ আছে। শিক্ষাগত যোগ্যতা কি? উল্লেখিত পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন কর্মপ্রার্থীরা। পাশাপাশি প্রার্থীর অন্তত 2 বছরের ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, মানে এটাতে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, নাহলে হবে না। বয়স এক্ষেত্রে তোমার 1/1/2022-এর হিসাবে 25 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতন 15,000 টাকা। তারপর আছে হেল্পার, দুখানা পোস্ট আছে। শিক্ষাগত যোগ্যতা কি? উল্লেখিত পদের ক্ষেত্রে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। এছাড়া প্রাসঙ্গিক বিষয়ে অন্তত 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া অটোমোবাইল কোর্সে ডিপ্লোমা অথবা ITI পাস হতে হবে, মানে এখানে ITI কিন্তু একদম জরুরি, ITI ছাড়া কিন্তু হবে না। এক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 25 থেকে 50 বছরের মধ্যে, মাসিক বেতন 11,500 টাকা। বন্ধুরা, তো অফিসিয়াল ফর্মটা একবার ডাউনলোড করে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে সেই অফিসিয়াল ফর্মের বিজ্ঞপ্তি, ডাউনলোড এগেইন। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা, আর এখানে যা যা আছে সেটা আমি মাত্র বলেই দিলাম তোমাকে। কোন অ্যাড্রেসে পাঠাতে হবে এখানে লেখা আছে। এই অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbhealth.gov.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আর এখানে যে তোমরা ফর্মটা পেয়ে যাবে, এই ফর্মটা তোমরা ডাউনলোড করে নেবে। এই ফর্মটা তোমরা ভালো করে ফিল আপ করবে, এর সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করবে, দিয়ে ওই ঠিকানায় গিয়ে তোমাদেরকে সাবমিট করে দিয়ে আসতে হবে। ব্যাস, এইটুকুই কাজ তোমাদের। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো। এছাড়া মেটেরিয়ালস পেতে, এক্সাম মেটেরিয়ালস পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো। আর তার জন্য তোমরা জানো কি করতে, একটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই চ্যানেলের পাশে থাকবে, কারণ এরপরে আরও চাকরির আপডেট নিয়ে আমি তোমাদের সাথে হাজির হব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে। জয় হিন্দ।